হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 9:30। তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে আশেপাশে সব কাজ শেষ করে নিয়েছি, সকালে স্নানও করা হয়ে গেছে। আমি না এখন সকাল দিকে স্নানটা করিনি, পরে দিয়ে মানে একদম মানে ভালো লাগে আর কি, সকাল সকাল স্নান করতে আমার খুব ভালো লাগে। তো এই কদিন ধরে যে সকালে স্নান করছি, খুব ভালো লাগছে, একদম ফ্রেশ হয়ে যাচ্ছি, ঠাকুরের নামও নেওয়া হয়ে গেছে। তো চলো, আজকে রবিবার, আজকে থেকে আমি ব্লগ আবার স্টার্ট করেছি। যদি তোমরা আমার ব্লগ দেখতেছো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো। আজকে আমি এক মাস পর ব্লগে আসলাম। তো চলো, কী কী রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমরা আমার ব্লগ দেখতেছো কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার রুমটাকে গুছানো হয়েছে, আর যেহেতু গুয়াহাটিতে অনেক গরম পড়েছে তো পাটিটা পাতা হয়েছে এই যে, আর এই রুমটাকে গুছানো হয়েছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পরে কাজের মাসে এসে ঝাড়ু দেবে, এদিকটা গুছানোই আছে পাড়ায়। আর এদিকটা আমি বিভান হয়েছে, কিন্তু বিভান দেখো নষ্ট করে ফেলে, ও খেলছে বাচ্চা, তার জন্য ও খালি নষ্ট করে আর আমি ঠিক করি। তো চলো, এই রুমটাকে আমি গুছানো হয়েছিল কিন্তু বিভান খেলছে, তারপরে ওর খেলা হয়ে গেলে আবার এই দিকটাও গুছাবো। এই যে বাবুর দিকটা একটু গুছাবো, বাবুর দিকটা এখনও গুছানো হয়নি, আর আমার ট্রাইপডটাও ভেঙে গিয়েছে। তো চলো এই দিকটা আমি গুছিয়ে, বাবুর বিছানাটাও গুছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, বাবুর বিছানাটাও গুছানো হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে, রান্নাটা সেরে নিই। তো সকাল এখন 10টা তো বাজছে, কী কী আজকে আনা হয়েছে, কী কী রান্না করছি সব দেখাচ্ছি। তা আনারস আনা হয়েছিল, তো কাটা হয়েছে, তিনটে আনা হয়েছিল, একটা কাটা হয়েছে। এই এত মিষ্টি আনারসটা খেতে, আর আমার আনারস আম এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু খেয়ে দেখলাম এত টেস্টি, এত মিষ্টি আনারসটা। আর এখানে দেখো আজকে রাম আইস না বাবু, এটা রাম আইস দিয়ে নারকেল দিয়ে বানানো হচ্ছে, এই যে নারকেল বাটা, কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে এটা বানানো হয়েছে। এটা আস্তে আস্তে হবে, এটা দেখো তো, এই যে লোট্টা মাছ, আজকে অনেক দিন পর লোট্টা মাছ বানানো হবে, কাঁচা লোট্টা দেখো কীভাবে বানায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। দিয়ে ব্রেড দিয়ে, তো ডিমটা একটা বেঁচেছিল তো এখানে রাখা হয়েছে, এটা ফ্রিজে রাখবো। আর এখানে বিভানের জন্য আলু ভাজা করা হয়েছে, আর মাছ তো খাবে বিভান, আর রামাইসও হবে রামাইসটা। তো চলো, ভাত ডাল নেমে গেছে, এখন এটা হয়ে গেলে লোট্টা মাছ হবে। তো আমার রান্না এদিকে প্রায় শেষ হয়ে যাবে, তারপর গ্যাসটা মুছে নেবো, আমি রান্না করতে করতে আগে গ্যাসটা মুছে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে এলো লোট্টা মাছের জন্য মশলা। চলো, রান্নাটা প্রায় গুছানো আছে, কিন্তু এই যে এখন এগুলোকে গুছাবো, বৃষ্টিও আসছে, এই যে বৃষ্টি আসছে, অনেক গরম পড়েছিল, আর এখানে লোট্টা মাছ কাটা হচ্ছে, এই যে। দেখো সব কাপড় ভিজা কাপড়, শুকনো কাপড় আছে, বৃষ্টি হচ্ছে, বাইরে মেলা হবে না। আর এটাকে না ধোয়া হয়েছিল, তো আমার বর ধুয়েছিল, এত ভারী কাজের মানুষকে দেওয়া হয়নি। তো এটাও এখন আমি গুছাবো নাকি রেখে দেবো, আরেক দিন মানে রোদ্রে দেওয়া হবে, নাহলে গন্ধ করবে। তো চলো আমি এখন এই কাপড়গুলো গুছি। এই কাপড়গুলো আছে, কালকে একটু পরেছিলাম, ঘুরতে গিয়েছিলাম ঘরের সামনে গোলপার্কে, তো এগুলো আমি এখন গুছিয়ে নিই। আর আমার না ট্রাইপডটা ভেঙে গেছে, ট্রাইপডটা ঠিক করবো, তারপর নতুন একটা ট্রাইপড নেবো, তারপর আবার ব্লগ দেওয়ার চেষ্টা করবো। চলো এখন এগুলো গুছিয়ে নিই। দেখো এদিকটা পুরো গুছানো হয়ে গেছে, যত উপরে কাপড় ছিল সবগুলো গুছানো হয়ে গেছে, দেখো তো এদিকটা পুরো গুছিয়ে নিয়েছি, কাপড় গুছানো হয়ে গেছে, রুমটা গুছানো হয়ে গেছে, আলনাটাও গুছানো হয়েছে। কিরকম হয়েছে গুছানো কমেন্টে জানিও। আর এখানে দেখো বন্ধুরা, আমার আলনা গুছানো হয়ে গেছে, এখানে পেন গেঞ্জি যা যা ছিল বরের এগুলো গুছিয়ে রেখে দিয়েছি, কিরকম হয়েছে কমেন্ট। আনারসটা এত মিষ্টি, কি মানে এত স্বাদ খেতে। হাই গাইস, তো আমি বাইরের দিকে আছি, বারিন্দার দিকে। তো এখানে দেখো জুতার র‍্যাক যে আনা হয়েছিল, জুতার র‍্যাকে আমার জুতা সব গুছানো থাকবে। তো দেখো এখানে জুতাগুলো গুছিয়ে রেখেছি, আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে যেহেতু, তো এখানে জুতার র‍্যাকটা রাখা হয়েছে। আর আমাদের নতুন করে না নেটে পর্দা আনা হয়েছিল, এই যে বারিন্দার দিকে, তো এই পর্দাটাও লাগানো হয়েছে রাত্রে, যাতে কোনো কিছু দেখা না যায়, বাইরে থেকে নেট দেওয়া তো তার জন্য। তো চলো এই যে বারিন্দা আমাদের, এখন এই দিকটা দেখো বিভান এখন নেই, গুছানো হয়েছে, এই রুমটাও গুছানো হয়ে গেছে, কিন্তু আবার বিভান আসছে নষ্ট করে দেবে। তো বিভান যেহেতু এখানে নেই, তার জন্য এই রুমটাকেও গুছানো হয়েছে। হাই গাইস, গুড মর্নিং। তো চলো ওইদিকে আমার রামাইসটা হয়ে গেছে, এখন লোট্টা মাছটা করবো, লোট্টা মাছটা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো, তারপরে কাজের মেয়ে লোকটা আসবে,
তারপরে যা যা কাজ আছে, বাসন কাপড় ধোয়া, ঘর মুছবে, ঘর ঝাড়ু দিবে। তো চলো এখনোর জন্য টাটা। গুছানো আছে আমার রুমটাও, এই রুমটাও গুছানো প্রায় কমপ্লিট। তো দেখো এই যে পুরো গুছানো, আর এই রুমটাও গুছানো। বিভান এখন খেলছে, আর এখন পুরো 10টা কতটা বাজে, 10টা। তো চলো এখন রান্নাঘরে যাচ্ছি, আর এদিকে ঠাকুরের গান হচ্ছে। হাই গাইস, তো আমি আছি রান্নাঘরে। এখানে তো রামায়ণটা নেমে গেছে নাইকল দিয়ে যে বানিয়েছিলাম, এর দেখো একদম কীরকম মানে শুকনো শুকনো হয়েছে রামায়ণটা। এখানে আলু ভাজা হয়েছে, বিভিন্ন জন্য আলু শুদ্ধ হয়েছে, ডাল হয়েছে, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো লোচটা মাছটাকে মাখা হয়েছে, এই যে কাঁচা লোচটা মাছ। তো লোচটা মাছটাকে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ সম্বারে দেবো, আর বিলাতি, ধনিয়া পাতা, সব কিছু, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কাঁচা তেল দিয়ে মাখা হয়েছে। এদিকে তেল গরম হয়ে গেছে, এখন আমি এটাকে ছেড়ে দেবো। আর এদিকে আমার প্রায় ঘর মানে গ্যাসটা মুছা হয়ে গেছে। তো মাছটা নামতে নামতে গ্যাসও মুছে নিয়েছি। তো মাছটা নামার পরে একটা টান দিয়ে দেবো, মুছা হয়ে যাবে। তো চলো, তেল গরম হয়ে গেছে, বসিয়ে দিই। এই যে ছেড়ে দিয়েছি লোচটা মাছ, কেটে খেতে ভালোবাসো। আমি আগে মানে একদম ভালো লাগতো না, ঘৃণা লাগতো, কিন্তু এখন আমারও ভালো লাগে খেতে। তো চলো এটা বসিয়ে দিয়েছি, এটা আমার বর খেতে খুব ভালোবাসে, আমার শ্বশুর মশাইও লোচটা মাছ খেতে ভালোবাসে। তো চলো এটা আস্তে আস্তে হবে। তো এদিকে দেখো মুচা হয়ে গেছে, মুচি মুচি রাখা হয়ে গেছে। তো এদিকে আমার মুচা হয়ে গেছে, চলো এই লোচটা মাছটা এখন হবে। ট্রাইপডটা না থাকা অসুবিধা হচ্ছে, আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরে দেখাচ্ছি লোচটা মাছ কীভাবে বানানো হয়। একটু তেল বেশি দিয়ে বানাতে হবে, তো ভালো লাগবে। এখানে বিলাতি, ধনিয়া পাতাও দেওয়া হয়েছে। এটা এখন আস্তে আস্তে হবে, দেখো তেল বেরিয়ে গেছে, একদম জল দিতে হবে না। দেখো আমার গ্যাসও মুছা হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট। এটা হয়ে গেলে এদিক পুরো নিচ উপর সব কিছু মুছা হয়ে গেছে। এটা নামানোর পর আরেকবার একটা টান দিয়ে দেব। এদিকে দেখো আমার মুছা হয়ে গেছে প্রায়। তো চলো রান্নাঘর আমার প্রায় কমপ্লিট। আর দেখো কী সুন্দর কালারটা আসছে লোচটা মাছের, কীরকম লাগছে কমেন্টে জানিও। আর তোমরা এরকম করে লোচটা মাছটা খেতে পারো, কষানো মাখা লোচটা মাছ, কাঁচা লোচটা মাছ মাখা করে তারপরে কড়াইতে ছেড়ে দেবে। আমার এটা হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমার শ্বশুরমশাইও ভালোবাসে লোচটা মাছের তরকারি খেতে। অনেকদিন পর, এক দেড় মাস পর লোচটা মাছ আনা হয়েছে, এরকম করে বানানো হয়েছে। আর এখানে দেখো রামায়ণটাকে বানানো হয়েছে কীভাবে, কী বলে রামায়ণটাকে বটবটি বলে। তো বটবটিটাকে নাইকল বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে বানানো হয়েছে রামায়ণটাকে। আর এই দেখো লোচটা মাছের কালারটা কী সুন্দর এসেছে। তো চলো আমার রান্নাঘর প্রায় কমপ্লিট, মুছা উছা হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকে লাইভও দেখানো হয়েছে লোচটা মাছের রেসিপি কীভাবে বানায়। আর এদিকে দেখো আমার রান্নাঘরও মুছানো হয়ে গেছে, রান্না করতে করতে রান্নাঘরটা মুছে নিয়েছি, কামটা আগানো হয়ে গেছে। তো চলো এই যে পুরো ক্লিন, এটা মুছা হয়ে গেছে। আর একবার নামানোর পর একটা টান দিয়ে দিব। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি ব্লগটা, টাটা। ব্যাগ রেখে দিয়েছি, ধরা পড়বো যে ব্যাগ নিলে। হাই গাইস, তো এখানে মামার জন্য চা নিয়েছি, চা বানিয়েছি। এখন মানে সন্ধ্যা 6:30, তো চা বানানো হয়ে গেছে। আর দেখাচ্ছি চা আর কি দিচ্ছি। তো মামা আসছে, মামাকে চা ইয়ে দিচ্ছে। তো গাইস দেখো এখানে মামা শ্বশুর আসছে, মামার জন্য চা বানিয়েছে আদা দিয়ে ভালো করে লেকার করে। আর আমিও চা খাইনি, তো ভালো হয়েছে মামা আসছে, মামার সাথে চাটা খেয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমার বড় ইভিনিং ডিউটি, বড় চা খাবে না, তো আমি আর মামা খেয়ে নিচ্ছি চা। আজকের জন্য ব্লগটা এখানে শেষ।